খুব সহজে শক্তি প্রাপ্তি করতে হলে আপনাকে করতে হবে শক্তি সাধনা এই শক্তি সাধনা হলো কালী সাধনা কালীর বিভিন্ন রূপ আছে সহস্র রূপ আছে এক একটা রূপে এক একটা শক্তিতে বিভক্ত আপনি যে কোনো রূপের সাধনা করতে পারেন কিংবা আপনি যদি মনে করেন একসাথে দশটা রূপেরও সাধনা করতে পারেন বা যতগুলো খুশি আপনি যে কোনো বীজ সাধনা করতে পারেন শুধুমাত্র দক্ষিণাকালীর কয়েক হাজার মন্ত্র আছে এক একটা মন্ত্রে এক একটা শক্তি প্রাপ্তি হয় তেমনি আজ আমি আপনাদেরকে একটি শক্তিশালী মন্ত্র দেব যে মন্ত্রটি পাঠ করলে আপনি যে কোনো কামনা পূর্ণ করতে পারবেন যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন শুধুমাত্র যে কালী সাধনা করলে শক্তি প্রাপ্তি হয় তা নয় চতুর্বর্গ ফল প্রদান করেন কালী লক্ষ্মী প্রাপ্তির জন্যে অর্থাৎ রূপে তাকে স্মরণ করা হয় অর্থপ্রাপ্তির জন্যে বিভিন্ন রূপ আছে বিভিন্ন মন্ত্র আছে বা দক্ষিণাকালীরও এমন এমন মন্ত্র আছে যেগুলি পাঠ করলে সর্ববশীভূত করা যায় অর্থপ্রাপ্তি করা যায় শত্রু নাশ করা যায় বাধবিঘ্ন বিনাশ করা যায় এবং গ্রহ শান্তি করা যায় তো বহু মন্ত্রের মধ্যে আপনাকে এমন একটি মন্ত্র দেবো যে মন্ত্রটি আপনি জপ করলে যে কোনো কামনা আপনার পূর্ণ হবে প্রথমে বলবো এই মন্ত্র পাঠ করতে গেলে কিভাবে পাঠ করবেন কোনো একটা ঘরে আসন পাতবেন কিংবা কোনো কালী মন্দিরে আসন পেতে তার উপরে বসে এক মনে মা কালীকে স্মরণ করে এই মন্ত্র পাঠ করতে থাকবেন যদি আপনার কাছে রুদ্রাক্ষ মালা থাকে ফটিক মালা থাকে বা পদ্মবীজের মালা থাকে এরকম বিভিন্ন মালাতে মায়ের জপ করা যায় তবে সব থেকে ভালো হয় রুদ্রাক্ষের মালায় জপ করলে যে রুদ্রাক্ষের মালাতে একশো নটা দানা আছে তেমন একটি রুদ্রাক্ষ আপনি কিনবেন কিনে এই মন্ত্র প্রতিদিন দশ হাজার এক হাজার বা একশো আটবার তবে মনে রাখবেন বীজ মন্ত্রগুলি এমনই হয় যত বীজ মন্ত্র জপ করবেন এর শক্তি তত প্রাপ্তি হবে এবং এই বীজ মন্ত্র তত জাগ্রত হবে অর্থাৎ সিদ্ধ হবে এবং যত জাগ্রত হবে তত এর কাজটা আপনি পাবেন তো আপনি যদি মনে করেন যে না আমি সাতবার পাঠ করলাম সাত দিন পাঠ করে আমি সমস্ত কিছু পেয়ে যাব। এরকম কিন্তু হয় না তাহলে সবাই সব কিছু পেয়ে যেত বড় বড় সাধক দেখছেন তারা বীজ মন্ত্র জপ করেই সাধনায় সিদ্ধিলাভ করেছে অলৌকিক শক্তির অধিকারী হয়েছে বা বিভিন্ন মন্ত্র যেগুলো আছে প্রয়োগ সে সমস্ত করেই তারা শক্তি প্রাপ্তি করেছে তবে এক দুদিনে কিন্তু কেউই পায়নি বহু বছর সাধনা করার পরে তারা শক্তি প্রাপ্তি করতে পেরেছে তো আপনারা যারা গৃহী মানুষ নিজের গৃহের শান্তির জন্যে বা নিজ কল্যাণের জন্যে দেখা গেল যে আপনি চাইছেন আপনার সংসারের উন্নতি হোক বা আপনার গ্রহের শান্তি হোক আপনার বাধা বিঘ্ন কাটুক বা আপনি জীবনে উন্নতি করেন বিভিন্ন দিক যেগুলো ইহজগতের চাওয়া পাওয়া সেগুলোর জন্য কমপক্ষে অন্তত না হলেও একশো আটবার প্রতিদিন জব করতে হবে যদি পারেন এক হাজার আটবার জব করবেন আরও যদি ভালো হয় দশ হাজার আটবার প্রতিদিন জব করা যায় যারা শক্তি প্রাপ্তি করতে চান বা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য কিন্তু অনেক কঠিনভাবে এই বীজ মন্ত্র জব করতে হবে সাধনা করতে হবে তবেই তিনি প্রাপ্তি করতে পারবেন তাহলে তাকে কি করতে হবে একটি ঘর করতে হবে নির্দিষ্ট সেখানে একটি আসন পেতে এবং ঘর পাতলে ভালো হয় ঘর যদি নাও পাতেন একটি প্রদীপ ধরিয়ে মাকে চিন্তা করে এই বীজ মন্ত্র জব করতে হবে কমপক্ষে দশ হাজার বার করে জব করলে ভালো হয় এইভাবে কয়েক দিন বা কয়েক বছরও লেগে যেতে পারে যদি সাধনা করতে পারেন অবশ্যই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন যে শক্তি আপনি চাইছেন সেই শক্তি প্রাপ্তি করতে পারবেন তবে ভক্তি শ্রদ্ধা অবশ্যই প্রয়োজন এবং প্রতিবার জপের শেষে মায়ের কাছে শিশু সন্তান রূপে ক্ষমা চাইবেন বলবেন যে আমি তোমার শিশু সন্তান আমার যদি জপের মাঝে বা কর্মের মাঝে জন্ম জন্মান্তরে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও এবং সকল কামনা পূর্ণ করুন বা যেটা আপনি চাইছেন সেটা পূর্ণ করতে এই কামনা জপের শেষে করবেন অনেক সময় দেখা যায় আমরা বীজ মন্ত্র জপ করি কিন্তু কোনো না কোনো কারণে মালাতে ভুল হতে পারে জপের মাঝে ভুল হতে পারে উচ্চারণের মাঝে ভুল হতে পারে বা কর্মের মাঝেও ভুল হতে পারে সেগুলো যদি আমরা ক্ষমা না চাই তাহলে এই ত্রুটির জন্যে আমাদের হয়তো আরও নানা রকম সমস্যা হতে পারে তো সেই দিকগুলো আমি বলে দিলাম সেইভাবে খেয়াল রেখে কাজ করবেন এবং যে আসনটি পাতবেন সেই আসনটি কখনো তুলবেন না এক টানা হয়তো বারো বছর থাকলো বা তিন বছর এক বছর যে কদিন আপনার লাগে তো সেই কদিন আসনটা কিন্তু এক আসনই থাকবে একে বলা হয় এক আসনে জব যারা নিজ কল্যাণ এবং গৃহের কল্যাণের জন্য জব করতে চান তাদের জন্য এই পদ্ধতি না হলেও চলবে সে আসন বারবার তোলা ফেলাও করতে পারবে সে ঠাকুরের ওখানে বসেও এই বীজ মন্ত্র জব করতে পারেন রুদ্রাক্ষের মালা ছাড়াও তারা জব করতে পারেন চলতে ফিরতেও জব করতে পারেন তবে একই নিয়ম যে ভক্তি শ্রদ্ধা করে করতে হবে মায়ের শরণাপন্ন হয়ে করতে হবে এবং বিশ মন্ত্র জপের শেষে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে বা যে কর্মের জন্য আপনি চান কারোর হয়তো বিবাহে বাধা বা কারোর হয়তো শত্রু নাশের জন্য করতে চাইছেন কারোর কেউ হয়তো গৃহে কল্যাণের জন্য কেউ হয়তো গ্রহের শান্তির জন্য করতে চাইছেন তাহলে তারা এক মনে এক হাজার আটবার কিংবা দশ হাজার আটবার একশো আটবার এইভাবে জব করতে হবে তবে এক দু দিনে কিন্তু আপনি কাজ পাবেন না কারণ বীজ মন্ত্রগুলি আগে জাগ্রত হয় তারপরে তার ফলাফল আসতে থাকে তা আপনি যদি মনে করেন যে এক মাস জব করলাম আমার তো কিছুই হচ্ছে না এরকমভাবে কিন্তু বীজ মন্ত্রে হয় না বীজ মন্ত্র একবার জাগ্রত হলে অসীম শক্তি এর কোনো শক্তির সীমা নেই তো আমি যে বীজ মন্ত্রটি দিচ্ছি খুবই শক্তিশালী বীজ মন্ত্র তবে এর একটা নিয়ম আমি আপনাদেরকে বলবো কারণ আমি আপনাদের কিন্তু গুরু নই এবং আমার মন্ত্র বীজ মন্ত্র যে আপনাদেরকে দান করা এটাও একটা অধিকারের ব্যাপার থাকে তো আপনার যে দীক্ষা গুরু আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে তবে বীজ মন্ত্র জপ করবেন তবেই আপনি কাজ পাবেন না হলে এই বীজ মন্ত্রে কাজ পাবেন না কারণ এই শক্তিশালী মন্ত্রগুলো কারণ আমাদের এই মন্ত্রগুলো জাগ্রত করা এবার এই মন্ত্র আমি যদি ডাইরেক্ট আপনাদেরকে ওইভাবে দিয়ে দিই তাহলে হয়তো কার্যকারী হবে তবে সেই ভুল ত্রুটির কারণে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে এবার কি কি সমস্যা সৃষ্টি হতে পারে এগুলো অনেক ভেঙে বলার বিষয় আছে আপনার গুরুর কাছ থেকে আদেশ নেবেন যে দীক্ষা গুরু আছে যদি আপনার কোনো ভুল ত্রুটি হয় সে কিন্তু সেটাকে সামাল দেবেন কিংবা কোনো সাধকের কাছ থেকে এই বীজ মন্ত্রের অনুমতি নিতে পারেন কারণ যে কেউ বীজ মন্ত্র যাকে তাকে দান করতে পারে না এটা একটা অধিকারের ব্যাপার থাকে তাহলে এই বীজ মন্ত্রটি শুনে নিন ক্রিং ক্রিং হুং হুং রিং রিং সোহা আবার বলছি ক্রিং ক্রিং হুং হুং রিং রিং সোহা ক্রিং দুবার রিং দুবার হুং দুবার সোহা ক্রিং ক্রিং হুং হুং রিং রিং সোহা মন্ত্রটি খুবই সহজ আশা করি আপনাদের উচ্চারণ করতে সমস্যা হবে না যে নিয়মে আমি বললাম এই নিয়মে করুন অবশ্যই এই মন্ত্রের ক্ষমতা আছে এগুলি আমার পরীক্ষিত এবং আপনারা উপকৃত হবেন ধন্যবাদ